ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটা আমার দিন না, এই দিনটা অনেকেরই দিন না, অনেক সিঙ্গল লোকেদের দিন নয়, কিন্তু অনেক কাপেলের দিন। সেই সব কাপেলদের আমি আজকে একটা সিনেমা রেকমেন্ড করতে চাই, সেই সিনেমাটা দেখে তারা প্রেম সম্বন্ধে অনেক ডিপ ইনফরমেশন বুঝতে পারবে। প্রেমের অ্যাকচুয়াল মানে কি, রিলেশনশিপে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মেন ভালোবাসার জায়গাটা কোন দিকে, পৃথিবীর সব থেকে সুন্দর সরল রোম্যান্টিক একটা সিনেমা যেখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের রিলেশনশিপের কমপ্লেক্সিটিটা খুবই উচ্চ মানে খুবই 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 উচ্চ মানে প্রকাশিত হয়, সেই সিনেমাটার নাম হচ্ছে মিডসোমার। এটা ডিরেক্ট করেছে আরি অ্যাস্টার। আমি বলতে পারছি আমি একটা সিঙ্গেল ছেলে, কিন্তু এই সিনেমাটা দেখার পর আমি চাই যে রিলেশনশিপ হলে এরকম হোক, গার্লফ্রেন্ড হলে এরকম গার্লফ্রেন্ড হোক, এরকম গার্লফ্রেন্ড যেন সবাই পায়। প্রত্যেক ছেলেকে বলছি তোমাদের প্রত্যেকটা গার্লফ্রেন্ড যেন এরকম হয়, তাদের ক্যারেক্টারটা যেন এরকম থাকে। তো গল্পটা যদি ছোট্ট করে বলি, কারণ সিনেমাটা তোমাদের আমি দেখতে বলছি, রেকমেন্ড করছি, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একদিন একটা জায়গায় ঘুরু ঘুরু করতে যাবে, তাদের চেনাশুনো পরিচিতদের একটা জায়গাতে ঘুরু ঘুরু করতে যাবে। এবার একটা খুব সুন্দর ফেস্টিভ্যাল হবে, ওখানে অনেক লোকেরা আসবে, আর সেই ফেস্টিভ্যালে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড পার্ট করবে, বিভিন্ন অ্যাক্টিভিটিসে থাকবে। তো সেই বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তাদের ভালোবাসাটাকে নতুন করে খুঁজে পাবে। সেইটাই মানে এত সুন্দর করে এই সিনেমাটাকে দেখিয়েছে। আমি বলছি মানে টাইটানিক ফেল, গন উইথ দ্য উইন্ড ফেল, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বেস্ট রোম্যান্টিক ফিল্ম ফর কাপলস দিস ভ্যালেন্টাইন্স ডে মিডসোমার। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা হতাশ হবে না, যদিও এরকম যদি কেউ হয়ে থাকে মানে কারোর গার্লফ্রেন্ড, সাবধানে থেকো ব্রো, আই হোপ তুমি সুস্থ আছো। যাই যাক, এসব কী কথা বলছি, এটা তো একটা রোম্যান্টিক সিনেমা না। এই সিনেমার যদি সিনেমাটোগ্রাফি বলি, তো এই সিনেমাটোগ্রাফি অসাধারণ। এটাকে ডে লাইট রোম্যান্টিক ফিল্ম বলতে পারি, না না একদমই হরর ফিল্ম না, কে বলেছে হরর, খুনটুন নেই, মানে মুখের ওপর হাতুড়ি মারবে ওসব কিচ্ছু সিন নেই, খুব সুন্দর সিনেমা একদমই, মানে খুব সরল মনে বানানো এই সিনেমাটা। এই সিনেমাটা ডিরেক্ট করেছে আরি অ্যাস্টার। হেরেডিটারি নামক একটা খুব বায়োলজিক্যাল সিনেমা, খুব সাইন্টিফিক একটা সিনেমা, নাম হচ্ছে হেরেডিটারি, সেই মতো একটা সিনেমা বানিয়েছে, আর সায়েন্সের পর একটা রোম্যান্সের জনারে আমরা ক্যাচ করে নিয়েছি, তো সেই জন্য মিডসোমার আমার কাছে অত্যন্ত সুন্দর একটা রোম্যান্টিক সিনেমা। আর আমি সেই বললাম যে প্রত্যেকটা কাপেলের এই সিনেমাটা দেখা উচিত, মানে তারা যদি এই সিনেমাটা এখনই না দেখো, তোমরা হয়তো লকডাউনের জন্য দূরে দূরে আছো, তোমরা আজকেই গুগল মিটে বা যেখানে ইচ্ছে জুমে গিয়ে এই সিনেমাটা তোমরা দুজন দেখো, তোমাদের ভ্যালেন্টাইন্স নাইটটাকে সেক্সি করে তোলো। তো এই ছিল আমার ভিডিও অ্যাবাউট মিডসোমার, মোর দ্যান আ রেকমেন্ডেশন। এই সিনেমাটা যদি তোমরা দেখে থাকো তাহলে বলো কত সুন্দর, কত রোম্যান্টিক এই সিনেমাটা। যদি না দেখে থাকো, যদি তুমি কমিটেড, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, তাহলে প্লিজ দেখো এই সিনেমাটা, আর আমাকে তারপর জানাও তোমাদের কত মানে ভালোবাসাটা বেড়ে গেল না ভ্যালেন্টাইন্স ডেতে। তো এই ছিল আমার রিভিউ, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।